26 বছর ধরে ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য ব্রিটিশ রাজ পরিবারের বিশেষ টাইটেল প্রাপ্ত ব্যারনেস পোলাউদ্দিন সম্প্রতি ঢাকা সফরে আসেন। এ সময় তিনি দৈনিক ভোরের পাতা ও দ্য পিপলস টাইমসের সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ডক্টর কাজী এরতেজ হাসান সিআইপির আমন্ত্রণে ভোরের পাতা গ্রুপের রাজধানী ঢাকার গুলশান কর্পোরেট কার্যালয়ে আসেন। পাশাপাশি পয়লা মার্চ কাজী এরতেজ হাসান সিআইপিকে সাথে নিয়ে ঢাকায় চীনা রাষ্ট্রদূত এসি ইয়াও ওয়েনের সাথে এক বিশেষ বৈঠক করেন। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন ডক্টর কাজী এরতেজ হাসান সিআইপি। বাংলাদেশ, চীন এবং ইংল্যান্ডের ত্রিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে চীন এবং ইংল্যান্ডের পক্ষে আবারও জোরালো অবস্থান ব্যক্ত করা হয়। চীনের পক্ষ থেকে বিশেষ করে ইপিজেডগুলোতে বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দেন রাষ্ট্রদূত এসি ইয়াও ওয়েন। এছাড়া স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন বিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক ইউ জিয়ং। বৈঠকে মেশিন লার্নিং, উদ্ভাবন এবং স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে বিস্তর আলোচনা হয়। অন্যান্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন সারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমজাদ সুলেমান, জর্ডান শেখ সহ প্রমুখ। বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সাফল্যের কথা শুনে ব্রিটিশ এমপি ব্যারনেস পোলাউদ্দিন এমপি দুদেশের মধ্যে আরও সুসম্পর্কের কথা বলেন। মিটিং শেষে তারা ডক্টর কাজী এরতেজ হাসান সিআইপির বিশেষ আমন্ত্রণে ভোরের পাতা গ্রুপের গুলশানের কর্পোরেট অফিস পরিদর্শন করেন। ভোরের পাতা, ঢাকা।